নমস্কার আমি জয়িতা সিম্পল লাইফস্টাইল অব জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই বাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর এই তো সকালবেলা চলে এলাম আমার চিরাচরিত নিত্যদিনের কাজ শাশুড়ি মা স্নান ঠান করে এলেন তো ওনাকে সব কিছু পরিয়ে ঠরিয়ে দিয়ে গাঠা সব মুছে দিলাম আর উনি চললেন ঠাকুর ঘরে ওনার নাম কীর্তন করতে আর এই দেখো সকালবেলা আমাদের ঝুল বারান্দায় কি সুন্দর রোদ এসে গেছে আর আমি সব বালিশ কাতা নিয়ে একটু রোদে দিয়ে দিয়েছি আবার ছাদে টেনে টেনে তুলবো হাতের কাছে আছে যখন ঝুল বারান্দা এখানেই যখন রোদ আসছে তাই এখানেই দিয়ে দিলাম আর এই তো চা ঠা করে দিলাম আমরাও চা খেলাম আর মা ওখানে বসে চা খাচ্ছেন আর তারপর চলে এলাম এই রান্নাঘরে রান্নাঘরে কাজকর্ম করতে রান্নাবান্না করছি তো আজ তো শনিবার তো শনিবার তো আমাদের নিরামিষ ওপরে মিস্ত্রিরা কাজ করছে তাই হয়তো একটু ঠুক করে আওয়াজ আসছে যাই না তোমরা শুনতে পাচ্ছ কি না তবে ওপর থেকে একটু আওয়াজ আসছে আর এই শনিবারের এই যে থালি তৈরি হয়ে গেছে পালং শাকের ঘ্যাট আর হচ্ছে উচ্ছে পাতার বড়া আর মুগের ডাল আর তার সাথে স্যালাড আর অর্কিত এই যে একা একা ছাদে বসে স্নান করছে ও এখন একা একাই শীতের রোদ খেতে খেতে একা একাই ছাদে স্নান করে

আর এই আমরা সবাই মিলে গল্প গুজব করছি আর তার মধ্যে এই ছেলেরা বোতল নিয়ে ওরা একটা নতুন খেলা পেয়েছে ওরা খেলা করছে কি আর করবে কিছু তো একটা কিছু করতে হবে আর এই দেখো এর মধ্যে চলে এসছে কফি আর তারপরে চলে এসছিলো পকোড়া কফি পকোড়া খেতে খেতে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর তারপরে আমরা চলে গেলাম একটু অন্য জায়গায় ঘুরতে ঘুরে বেড়াচ্ছে একদিন বলছে মা আমি কিন্তু বড় হয়েছি হ্যাঁ তুমি আমাকে এত পাহারা দিও না আমি সব পারি এটা কি ভিডিওই হচ্ছে শুধু ভাল লাগে না ফোন না উঠলে আমার ঠিক ভাল লাগে না

আর এটা তো একটা খুব সুন্দর একটা পিকনিক স্পট চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ তো বাচ্চারা এখানে খেলাধুলা করছে আর আমরাও এদিকে সবাই মিলে আড্ডা দিচ্ছি এখানে না কথা কথাগুলো তোমাদের একটু শোনাতে পারছি না কারণ খুবই ইচ্ছা ছিল সেটার জন্য কারণ কি ওদিকে গান চলছে তো কপিরাইট উঠে যাবে না হলে এখানে আমরা যে আলোচনাগুলো হাসি ঠাট্টাগুলো করছিলাম তোমাদের সাথে অনায়াসেই শেয়ার করা যেত যাই হোক তা ইতিমধ্যে একজনের সাথে দেখা হয়ে গেছিল পরিচিত একজনের সাথে উনি আমাদের সাথে পিকনিকে আসেননি মানে অন্য কোথাও কোনো কাজে এসেছিলেন তো সেখানে দেখা হয়ে গেছিলো তো সেই নিয়ে আমরা একটু ওনার সাথে কথা বলছিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করে পা প্লিজ পাশে থেকো আর যদি কিছু ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে দিও আর তোমাদের কমেন্ট কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা এই পরিবারের সদস্য আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা

আর এই তো এরপরে আমরা বসে গেছি দুপুরে লাঞ্চ করতে সবাই মিলে একসাথে

আর এরপরে ছেলেরা বসলো খেতে আর তখন আমরা মেয়েরা পরিবেশন করছিলাম কারণ মেয়েরা যখন খেতে বসে বসেছিল তখন ছেলেরা পরিবেশন করেছিল তাই উল্টোটা আমরাও তখন তাই করলাম তো এরপরে খাওয়া দাওয়ার পরে গান চালানো হলো সবাই মিলে নাচ গান করা হলো তো সেই ভিডিও তো তোমাদের মানে গানটা শোনাতে পারছি না কারণ ওই একই ব্যাপার কপিরাইট উঠে যাবে তো সবাই মিলে খুব হাসি ঠাট্টা নাচ গান খুব সুন্দর কাটলো দিনটা তো এরকম মাঝে মধ্যে একটুখানি মানে হইচই এরকম অকেশন বেশ ভালোই লাগে তাই না আজকে ভিডিও তাহলে এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আসছি তাহলে টাটা